বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগউদ্দিনের আদালতে শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করা হয়। দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ জানিয়েছেন, বুধবার রাত 1টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে ব্যারিস্টার পার্থকে গ্রেপ্তার করা হয়। ডিবি প্রধান বলেন, কোটা সংস্কার আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে ব্যারিস্টার পার্থকে গ্রেপ্তার করা হয়েছে। আন্দালিব রহমানের দলীয় নেতাকর্মীদের ধারণা, আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনিটাইম চেক ইন, এনিটাইম চেক আউট। ইডেন বে, আ কনসার্ন অফ ভায়া হোটেলস। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীতে সহিংসতা ও নাশকতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় 201টি মামলা দায়ের করা হয়েছে। আর এসব মামলায় এখন পর্যন্ত 2209 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের অতিরিক্ত উপ কমিশনার কে এন রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সহিংসতা নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার 73 মামলায় 1758 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর আজ 25 জুলাই 128 মামলায় 451 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে 201 জনকে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।